হ্যালো এভ্রিয়ন সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ডেরিভেশন নিয়ে আলোচনা করব প্রতিটি চ্যাপ্টার থেকে যেই সব ডেরিভেশনগুলো এইচএস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ধরনের নিয়ে আলোচনা করব। তো করবো শুরু করা যাক সবাই হাতে খাতা পেন নিয়ে তো প্রথম চ্যাপ্টারটা প্রাথমিক প্রাথমিক ঘটনা বলি সেখান থেকে সে ডেরিভেশনের কোনো গল্প নেই সেকেন্ড চ্যাপ্টার চলে এলাম তরিত ক্ষেত্র আচ্ছা তরিত ক্ষেত্র থেকে কি কি ডেরিভেশন করবে একটু দেখেন তরিত দিমেরুর তিনটে কেস আছে অক্ষে বা প্রান্তে মানে অক্ষে বা প্রান্তে একই ভাষা কেস টু লম্ব সমাধি খণ্ডক লম্ব সমাধি খণ্ডকে বা পার্শে বা বিশ্ববস্থানে তিনটা একই ভাষা লম্ব সমাধি খণ্ড মানেও যায় পার্শ্ব মানেও থাক বি আর তিন নম্বর কেস যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে তিনটা কেসের ক্ষেত্রে আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে ওকে স্যার নেক্সট কোয়েশ্চেন সুষম ক্ষেত্রে অবস্থিত ডিমের ওপর ক্রিয়াশীল তর্কের আশে মেলে যে স্যার টাউ সমান পিক রসি এই প্রুফটা নেক্সট গাউশের উপপাদ্যের সাহায্যে দুটো কেস অসীম দৈর্ঘ্যের রিজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় নেক্সট সুষম আহিত অসীম সমতল পাতের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় দেখে নিও ওকে স্যার নেক্সট চ্যাপ্টার তড়িৎ বিভব দেখেন স্যার এখান থেকে কী কী পড়বো সুষম তড়িৎ ক্ষেত্রে দিমেরুর স্থিতিশক্তি নির্ণয় ঠিক আছে এটা প্রুফ করবো এই যে স্যার এই প্রুফটা ইউ সমান পি ওয়ান মাইনাস কস্থিটা বা জেনারেল কেসে পি ই কস্তিটা মানে কস্তিটা কস্তিটা টু এবার স্যার দেখবেন কো কোয়েশ্চনে কী চাইছে বলছে যে স্যার যে একদম তড়িৎ ক্ষেত্র থেকে থিটা কোনো বিক্ষিপ্ত করতে স্ত্রী শক্তি কত হবে তাহলে এটা করবেন যদি কোনো কিছু না বলে তাহলে যে কোনোটা করতে পারেন জেনারেল কেসও করতে পারেন এটা হোক ঠিক আছে স্যার নেক্সট তড়িৎ বলরেখাগুলি রেখাগুলি সমবিভাব দলকে সমকোণে ছেদ করে এটা করব আচ্ছা ধারকত্ব ধারক চ্যাপ্টারে চলে আসি কি বলছে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা এই তো স্যার ইউসন হাফসিভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার হাফ কিউ যেটা দিয়ে বলবে নেক্সট সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্বের রাশিমালা কে এফল আলফা বাই ডি নেক্সট তড়িৎ প্রবাহ ও অহোমের সূত্র এই চ্যাপ্টার থেকে স্যার মুক্ত ইলেকট্রনের বিচরণ বেগের রাশিমালা হইতো স্যার ভিস নাই বাই এ নিয়ে আর কি বিচরণ বেগ থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা এই দুটো করে রাখবো নেক্সট কারসপের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ এখান থেকে কী করবো স্যার পটেনশিওমিটারের সাহায্যে দুটো কেস করবো কোষের তড়িৎ চালক বর্ণ নির্ণয় এই তো স্যার ইসমল ইউনিট স্মল এল ক্যাপিটাল এই প্রুফটা আর কি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় এই তো স্মল স্মল ক্যাপিটাল ইন্টু এল মাইনাস টু মাইনাস ওয়ান আচ্ছা নেক্সট কারসপের সূত্র থেকে হুইস্টন ব্রিজের প্রতিমিত বা নিস্পন্দ অবস্থা প্রমাণ এই তো স্যার পি বাই আর বাই এস এই প্রুফটা আচ্ছা দেখে নাও আচ্ছা এখান থেকে শুধু ছোট্ট একটা বিষয় বলবো ওহমের সূত্রের ভেক্টর রূপটাও দেখে রাখি রেখে ঠিক আছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল ওই প্রমাণটা ভেক্টর ফর্ম অফ ওহমস ল এটা একটু দেখে রাখিও ওহম ল ঠিক আছে ওকে নেক্সট এটা স্যার বায়োসাভার্ট তরিতচুম্বকত চ্যাপ্টার বায়োসাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার কুণ্ডলের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় ঠিক আছে বিপিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে দুটো কেস অসীম তারের নিকটে অ্যাকচুয়ালি তিনটা হয়ে যাচ্ছে সলিনয়েড ও একসাথে লিখেছি সলিনয়েড ও টরেড অক্ষে ক্ষেত্র নির্ণয় মানে স্যার অসেন তার নিকটা ক্ষেত্র নির্ণয় আর সলিনয়েড ও টরেড অক্ষে ক্ষেত্র নির্ণয় নেক্সট পথে চুম্বক ধর্মের চ্যাপ্টার কী কী পড়বো ইলেকট্রনের চুম্বক ভ্রামকের রাশিমালা আচ্ছা এবার কোয়েশ্চেনে দেখবে কী চাইছে যদি কোয়েশ্চনে কৌনিক ভরবেগ দিয়ে যায় তাহলে এটা করবে ই বাই টু এম এল আর যদি বলে স্যার ই আধানের ইলেকট্রন ভিবেগ আর সাথে বৃত্ত পথে ঘুরছে তাহলে স্যার চুম্বক ভ্রামক কত হবে তাহলে এই এই প্রুফটা করবে তুই ইভিআর বাই টু মানে এই কৌনিকটাতে যেতে হবে না তার আগের লাইন পর্যন্ত অঙ্কে দেখে নিও তাহলে বুঝতে পারবে বইয়ে যেটা বল বলতে চাইছি নেক্সট আপেক্ষিক চুম্বক ভেদ্যতা চুম্বক প্রণতা সম্পর্ক প্রতিষ্ঠা মিউর সঙ্গে ওয়ান প্লাসকে ঠিক আছে স্যার আচ্ছা নেক্সট চ্যাপ্টার ওকে স্যার এবার তরিত চুম্বকীয় আবেশ তরিত চুম্বক আবেশ থেকে এই প্রুফটা একটু করে রাখবো এই পারস্পরিক আবেশ দেখবে এবার চ্যাপ্টার শেষে চলে যাবে দেখবে ছয় নয় দুটি পারস্পরিক আবেশ সংক এম সমান রুট আউট অফ এল ওয়ান এল টু এই প্রুফটা একটু করে রাখবো ঠিক আছে অনেক সময় এখানে একটা ধ্রুবক কেউ থাকে সে যাই হোক ঠিক আছে এই প্রুফটা করে রাখবো নেক্সট পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টার থেকে কী কী স্যার আমরা এই রেডিভেশনগুলো করবো এটা স্যার সর্বোচ্চ আর এম এস প্রবাহ বা ভোল্টেজ আর প্রবাহ বলতে পারে বা ভোল্টেজও বলতে পারে এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা মানে আর এ আই আর এমস আইন বাই রুট টু বা ভিআরএমএস ভিও বাই বাই রুট টু এটা প্রতিষ্ঠা করে দেখাতে হবে ম্যাথমেটিক্যালি ঠিক আছে নেক্সট পরিবর্তী প্রবাহ বা ভোল্টেজের রাশিমালা প্রতিষ্ঠা এই যে স্যার ই সময় ইনট সাইনো মেঘাটিভ বা এই সময় আইনট সো মেঘাটিভ একদম সিম্পল স্যার প্লাস আলফাও থাকতে পারে তাতে কিছু যায় আসে না ওই যে ফাইভ অন বিএসিল ইসন মাইনাস ডি ফাই ডি টু ওইরকম করে স্যার সিম্পলি জাস্ট দু তিনটে লাইনে স্যার প্রুফটা হয়ে যাবে একটু দেখে নিও ওকে নেক্সট আলোর প্রতিসরণ থেকে মেনলি স্যার প্রিজমের ফ্যাক্টরটা একটু পড়িয়ে নেই যে প্রিজমে আলোর প্রতিসরণ এই জায়গাটা পড়িও প্রিজমের ক্ষেত্রে কী কী আছে দেখবে আমাদের সিলেবাসে এই তো স্যার ন্যূনতম চুতি শর্ত প্রতিষ্ঠা আয়ন সমান টু এটা প্রুফটা প্রতিসরণ ন্যূনতম যদি কোনো সম্পর্ক মিউ সমন সাইনে প্লাস ডেল এম বাই টু সাইনে বাই টু পাতলা প্রিজমে চুতি ডেল সন মিউনাস ওয়ান ইন টু এ কি প্রিজম থেকে নির্গত রয়েছে না পাওয়ার জন্য দুটো কেস প্রিজম কোনো সীমাস্তমান আপতন কোনো সীমাস্তমান ওকে স্যার নেক্সট কোয়েশ্চেন গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্সও বলা হয় চ্যাপ্টারটাকে সেখান থেকে কি পড়বো স্যার লেন্স নির্মাতার সমীকরণ প্রতিষ্ঠা এই যে স্যার এই সমীকরণটা ওয়ান মাইনাস ওয়ান বাই এফসন মি মাইনাস ওয়ান ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু তারপরে কী পড়বো স্যার তুল্য ফোকাস দূরত্ব ওয়ান বাই এফসন ওয়ান বাই এফওয়ান প্লাস ওয়ান বাই এফ টু যখন দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা হয় তখন এই সূত্রটা নেক্সট আলোর তরঙ্গ ব্যাতিচার কী কী পড়বো স্যার হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলন আর প্রতিসরণ সূত্র প্রতিষ্ঠা ঠিক আছে আর কী পড়বো ব্যাতিচার ঝালোর প্রস্তের রাশিমালা নির্ণয় এটা স্যার ওয়াই সমান ল্যাম্বডা ডি বাই টু ডি ওকে ওকে স্যার আচ্ছা এবার একটা বিষয় বলি আলোকীয় যন্ত্রাদি আর ই চ্যাপ্টার কি বলে ওই আলোর অপবর্তন তোমাদের সিলেবাসে যেটুকু বলা আছে সেই রেসপেক্টে বই থেকে ডেরিভেশন করার মতো সেরকম কিছু দেখতে পেলাম না ঠিক আছে স্যার হয়তো অন্যান্য কোশ্চেন এটা সেটা শর্ট কোশ্চেন দুই নম্বর আরও এটা সেটা আসতে পারে বা ডেরিভেশন হিসেবে কোনো পার্টিকুলারলি তোমাদের সিলেবাস অনুযায়ী বারবার বলছি তোমাদের সিলেবাসে যেটুকু বলা আছে সেই রেসপেক্টে স্যার খুব একটা খুঁজে পাওয়া গেল না ওকে স্যার আচ্ছা চলো নেক্সট কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব থেকে এই ডেরিভেশনটা একটু দেখে রাখবো যে দেখাও যে একটা ইলেকট্রনকে ভি বিভব প্রভে ত্বরান্বিত করলে ইলেকট্রনের সঙ্গে জড়িত ডি ব্রগলি দৈর্ঘ্য এটা বলতে পারে এটাও বলতে পারে এটা বলতে পারে বারো দশমিক সাতাশ বাই রুট ভি অ্যাংস্ট্রম বা এটা বলতে পারে এইচ বাই রুট আবার টু এম ই ক্যাপিটাল ভি বা যে কোনো আধানের যে কোনো কণার ক্ষেত্রে চাইতে পারে দিয়ে এখানে ই না বলে হয়তো কিউ দিয়ে দিল বাদ বাকি সব সেম থাকলো এর জায়গায় যে কিউ আধান বিশিষ্ট তখন কিউ ভি বলে দিতে পারে বুঝ বুঝতে পারলাম তো ইলেকট্রনের জন্য পারফেক্ট একটু পার্টিকুলারলি বললাম ওকে পরমাণু চ্যাপ্টার থেকে স্যার এইটা করে রাখবো ডেরিভেশনটা ডি ব্লগলি প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা এই স্যার একটু করেও দিয়ে দিয়েছি ছোটো বলে এ তো স্যার এই চিত্র এঁকে দেবো আর বাস স্যারদের বৃত্তপথ এটা স্যার ধরে নিলাম স্যার তার সঙ্গে জড়িত স্যার তরঙ্গ দৈর্ঘ এবার তো জানি স্যার টোটাল কত তরঙ্গ এ স্যার এ তো স্যার পিক টু পিক এটা তরঙ্গ দর্ঘ হ্যাঁ কিনা আচ্ছা এবার স্যার ইলেকট্রনের সঙ্গে জড়িত তরঙ্গ দীর্ঘ ল্যামটা হলে টু পায়ার সমান নিল এটা কত টু পায়ার আমি তো জানি না কতগুলো ল্যামডা আছে তো এন ল্যামডা ধরলাম যেখানে এন ওয়ান টু থ্রি হতে পারে ইলেকট্রনের ভর এম ও বেক ভি হলে ডিপো ডি প্রসারে কি কি লিখতে পারে এইচ বাই এম ভি তাহলে একটু এক কাজ করো ল্যামডার ভ্যালুটা এখানে বসা হতো ল্যাম্ডাসন কী হয় টু পায়ার বাই এন একটু কোনো কোনো গুণ করো এইচ ঠিক আছে আর এম বি আর কে পাশে নিয়ে এসো টু পাইকে নিচে যাও তাহলে দেখো এম বি আর এন এইচ বাই টু পাই এটাই তো বোর্ডের কোয়ান্টাম শর্ত পাশে লিখে দেবো এটি বোর্ডের কোয়ান্টাম শর্ত ব্যাস প্রুফ হয়ে গেল নেক্সটে চলে আসছি নিউক্লিয়াসটা থেকে নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে এই প্রুফটা একটু করে রাখবো স্যার নিউক্লিয় ঘনত্ব দুই ভাবে কোয়েশনে দিতে পারে ভরসংের উপর নির্ভরশীল হয় বলতে পারে বলতে পারে সব নিউক্লিয়াসের ক্ষেত্রেই ধ্রুবক নিউক্লিয়াসের যে ঘনত্ব হয় সেটা ছোট নিউক্লিয়াস হোক বড় নিউক্লিয়াস যাই হোক ঘনত্বটা ধ্রুবক থাকে ঠিক আছে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন দিতে পারে প্রুফটা একটু দেখে নি আমি ছোটো বলে করে দিয়ে দিয়েছি নিউক্লিয়াসের ঘনত্ব সময় কি এম বাই ভি মানে কি নিউক্লিয়াসের ভর বা নিউক্লিয়াসের আয়তন হ্যাঁ কিনা এ ইন টু ওয়ান ইউ এটা হচ্ছে ভর নিউক্লিয়াসের ভর মানে কি বলো প্রোটন আর নিউটনের ভর আর প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যাটাকে কি বলা হচ্ছে স্যার ভর সংখ্যা ইন্টু ওয়ান ইউ তাদের এক একটা ভর তাহলে কত হয়ে গেল স্যার টোটাল ভর পেয়ে গেলাম আয়তন মানে কি ফোর বাই থ্রি ফাই আর কিউব আরটা কি অবশ্য নিউক্লিয়াসের ব্যসার এবার এ ইন্টু ওয়ান ইউ হয়ে গেলো এবার ফোর বাই থ্রি পাই এবার আর এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখে আর সমান হচ্ছে আর নট এ ওয়ান থার্ড তার কি কিউব হয়ে গেল আর সমান এই একটু মনে রাখব এবার একটু কাটাকাটি করেন দেখেন এ হয়ে গেলো তাহলে এ কেটে গেল আর কিউ হয়ে গেল আচ্ছা ভালো করে দেখো ওয়ান ইউ মানে হচ্ছে এটা লিখার প্রয়োজনে তবে একটু জেনে রাখিও ওয়ান পয়েন্ট সিক্স সিক্স টেন টু টোয়েন্টি সেভেন কেজি ফিক্সড ফোর বাই থ্রি পাই কনসেন্ট আর নটের একটা ভ্যালু ফিক্সড ওয়ান পয়েন্ট টু টেন মানস ফিফটিন মিটার তাহলে কি পুরো বিষয়টাকে ধ্রুবক তাহলে ধ্রুবক হয়ে গেলো তাহলে ধ্রুবক প্রুফ হয়ে গেল বা দেখো ভর সংখ্যা বলে কোনো রাশিমালা আছে দেখো এ বলে কিছু আছে না কেটে গেছে ব্যাস এইভাবে ঠিক আছে স্যার ওকে নেক্সট দেখে না ওকে স্যার আচ্ছা এবার একটা বিষয় বলি দেখো তরিচুম্বকের তরঙ্গ সেখান থেকে দেখো কোনো কিছু বলা হয়নি কারণ সেখান থেকে ডেরিভেশনের খুব একটা বিষয় নেই আচ্ছা আর কী আছে স্যার আর আপনাদের ওই অর্ধ পরিবাহ ইলেকট্রনিক্স এখান থেকেও স্যার ডেরিভেশনের কোনো খুব একটা ফ্যাক্টর থাকে না ওই কাকে কাকে বলে বা শর্ট কোয়েশ্চেন বা কোনো পুরো বিষয় এটা স্যার এটা দেখাও বা সেটা দেখাও এইসব বিষয়গুলো ব্যাখ্যা ট্যাখ্যা ওগুলোই মেনলি থাকে ঠিক আছে তাই জন্য স্যার সেখান থেকে আর বলার ওইরকম কোনো কিছু নেই যা যা বলার ছিল মোটামুটি বলা হয়ে গেলো যেসব চ্যাপ্টার থেকে বলার বিষয় ছিল যে ডেরিভেশনগুলো ওকে স্যার তাহলে সবাই সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকে থ্যাংক ইউ সো মাচ